একাদশ শ্রেণীর বাংলা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাড়ির কাছে আরশিনগর। লালন ফকিরের লেখা বাড়ির কাছে আরশিনগর সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আশা করি কবিতাটি তোমাদের সবারই পড়া হয়েছে। এটি একটি বাউল গান। হ্যাঁ, আমাদের পাঠ্যে যে পদ্যটি রয়েছে এটি একটি বাউল গান। তো বাউলেরা, বাউলদের কিন্তু এরা কোনো ধর্ম, কোনো জাতপাত, এদের কিন্তু এরা কোনো বন্ধনে আবদ্ধ নয়। মানে বাউল যে গানগুলো, সেই গানগুলো যদি আমরা শুনি, হ্যাঁ, তো এগুলোর মধ্যে সমস্ত কিছুর ঊর্ধ্বে, যেমন না হিন্দু না মুসলমান না কোনো ধর্মের বাধা, জাত শ্রেণীগত কোনো কিছু না, সমস্ত কিছুর ঊর্ধ্বে হচ্ছে মানুষ, সমস্ত কিছুকে পেরিয়ে হচ্ছে মানুষ জাত। হ্যাঁ, তো এবং তাদের যে গানগুলো সেগুলো যদি আমরা শুনে থাকি, অনেকেই জানি আমরা শুনেওছি, সেই গানগুলো যদি শুনি, সেই গানের যে কথাগুলো অত্যন্ত বাস্তব ধর্মী কথা। হ্যাঁ, এবং তারা তাদের এই কথা বা গানের মধ্য দিয়ে তারা কিন্তু সম্পূর্ণ এই যে আমরা যে মানে সংস্কারের বন্ধনে আবদ্ধ, আমরা যে সংসারের বন্ধনে আবদ্ধ, আমাদের জীবন যাপনের মধ্যে যে এই যে বন্ধনগুলো, সেই সমস্ত কিছুর মুক্তির কথা বোঝানো হয়েছে। মানে আমরা যে যুক্তিগুলোকে দাঁড় করাই, যে মানে সংস্কারবদ্ধ হতে গেলে আমরা যে যুক্তিগুলোকে ব্যাখ্যা করি, সেইগুলোকে তারা কিন্তু সুন্দর করে বুঝিয়েছেন যে সত্যি কি তাই। আমরা অনেক গান শুনব, লালন বলে জাতের কি রূপ, হ্যাঁ, তারপরে হচ্ছে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, হ্যাঁ, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সঙ্গে। তো এই নানান ধরনের গানের কথাগুলো এবং এই যে তাদের যে ভাবনা, এই ভাবনার প্রকাশই কিন্তু বাউল গান। বাউল গানের মধ্য দিয়েই কিন্তু তাদের এই ভাবনার প্রকাশ ঘটছে। ঠিক সেই রকমই একটি গান বাড়ির কাছে আরশিনগর। তো আমি এখানে সেই পদ্যের যে লাইনগুলো, গানের যে লাইনগুলো, সেগুলো কয়েকটি উল্লেখ করেছি এবং লাইনগুলো সম্পর্কে আমি আলোচনা করব। ফার্স্ট বলছে, আমি একদিনও না দেখিলাম তারে, আমার বাড়ির কাছে আরশিনগর। তো আরেকটা কথা বলি যে বাউলের যে কোনো কথাগুলো তাদের প্রত্যেকটার মধ্যে কিন্তু অন্তর্নিহিত অর্থ থাকে। তো সেই জন্য আমরা তাকে বলি রূপক। মানে যেটি বোঝানো হচ্ছে তার একটি অর্থ থাকছে এবং তার অন্তর্নিহিত একটা অর্থ থাকছে। যেমন, আমি একদিনও না দেখিলাম তারে, আমার বাড়ির কাছে আরশিনগর। তার মানে বোঝা যাচ্ছে যে আমি একদিনও তাকে দেখতে পাইনি, আমার বাড়ির কাছে আরশিনগর। আমরা বুঝতে পারছি। তো এর মানে যেটা বোঝানো হচ্ছে যে বাউলরা কি হয়, বাউলরা হচ্ছে সহজিয়া দেহতাত্ত্বিক সাধক এবং লালনের পড়শী হলেন তার মনের মানুষ, হৃদয় উজাড় করে তাকে ভালোবাসেন তিনি। ভক্ত ভগবানের এই যে পরস্পরের ভালোবাসা, তার মধ্য দিয়ে যে প্রেম ভাব, তাতেই কবি লালন পড়শীকে দেখতে না পেয়ে উতলা হয়ে উঠছেন। মানে এর পরের লাইন হচ্ছে, ও এক পড়শী বসত করে। তার মানে সেই পড়শীকে দেখতে না পেয়ে লালন উতলা হয়ে উঠছে। তাহলে এই পড়শীকে, তার মানে এই যে আমি একদিনও না দেখিলাম তারে, এই তারে বলতে সেই পড়শীর কথা বোঝানো হয়েছে। লালন একদিনও সেই পড়শীকে দেখতে পাননি, যিনি কিনা লালনের বাড়ির কাছে আরশিনগরেই থাকেন। এবার আমি অন্তর্নিহিত ব্যাখ্যায় আসি। যে প্রথমেই বললাম যে সহজিয়া দেহতাত্ত্বিক সাধক, তাহলে বাড়ির কাছে আরশিনগর, আরশি মানে হচ্ছে আয়না। তো আমাদের শরীরের মধ্যেই কিন্তু আমাদের মনের অবস্থান। আমার মন নিশ্চয়ই আমার শরীরের বাইরে নয়, আমার শরীরের মধ্যেই আমার মনের অবস্থান। তাহলে আমার শরীরটা যদি বাড়ি হয় আর আমার মনটা হচ্ছে আরশিনগর, আমরা তো বলি মন হলো আয়না, তো সেই আরশিনগরে এক পড়শী বসত করেন। পড়শী অর্থাৎ প্রতিবেশী। কে এই প্রতিবেশী? না, তিনি হলেন লালনের মনের মানুষ। তো মনের মানুষ তিনি কে?
তিনি ঈশ্বর, তিনি উপাস্য দেবতা, ভগবান, যেভাবে যেভাবে আমরা ব্যাখ্যা করব, যেভাবে লালন ব্যাখ্যা করেছেন, এখানে লালন তাকে মনের মানুষ বলে ব্যাখ্যা করেছেন, পড়শি বলে উল্লেখ করেছেন, সম্বোধন করেছেন, তো কিভাবে আমরা তাকে দেখব, কিভাবে আমরা তাকে দেখতে চাই, পেতে চাই, সেটা সম্পূর্ণ আমার মনের মনের অনুভূতি, মনের ব্যাপার। তাহলে আমার বাড়ির কাছে আরশিনগর, আমি একদিনও না দেখিলাম তারে, আমার বাড়ির কাছে আরশিনগর ও এক পড়শি বসত করে, গ্রাম বেরিয়ে অগাধ পানি, ও তার নাই কিনারা নাই তরণী পারে। এখানে আমরা এই যে অগাধ শব্দটা ব্যবহার করি তো বিপুল বোঝাতে, বিপুল জলরাশির কথা এখানে বলা হয়েছে, যে একটি গ্রাম জুড়ে বিপুল জলরাশি এবং তার কোনো পার নেই, কূল কিনারা দেখা যায় না এবং সেই পারে কোনো তরণী নেই, নৌকা নেই, কোনো যাতায়াত বা পার হওয়ার কোনো মাধ্যম নেই যে আমি চাইলেই সেই তরণী করে আমি পার হয়ে যেতে পারি, পারছি না। তাহলে গ্রাম বেরিয়ে অগাধ পানি ও তার নাই কিনারা নাই তরণী পারে, মনের মানুষের সঙ্গ লাভের পথে বিশাল বাধা, বিপুল জলরাশির বাধা, এবং সেই বাধা অতিক্রম করবার জন্য কোনো মাধ্যম সেখানে উপস্থিত নেই। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে গ্রাম, গ্রাম বেরিয়ে অগাধ পানি বলতে এখানে ভব নদীর কথা বলা হয়েছে। একটু বলি যে আমরা জন্ম থেকে মৃত্যুর আগে পর্যন্ত আমরা তো বিভিন্ন আমাদের মানে এক একটা বয়স অনুযায়ী, এক একটা সময় অনুযায়ী, পর্যায় অনুযায়ী আমাদের চিন্তাভাবনা আমাদের বাড়তে থাকে। আমাদের জীবন সুখে ভরা নয়, আমাদের জীবন হচ্ছে সুখ দুঃখে ভরা, আমাদের জীবনে ছোট ছোট যন্ত্রণা আছে, বড় যন্ত্রণা আছে, ছোট আনন্দ আছে, বড় আনন্দ আছে, এই সমস্তটাকে আমি পেরিয়ে কোনো দিন যেতে পারি না এবং এগুলোকে আমাকে সম্মুখীন হতে হয় তারপরে গিয়ে, কারণ আমরা প্রত্যেকটা দিন আমরা এগিয়ে চলেছি কিন্তু কেউ জানি না আমাদের মৃত্যু কবে, বা আমরা এই সমস্ত কিছু থেকে, এই সমস্ত যন্ত্রণা থেকে, কারণ আমরা তো খুব সুখ পেতে ভালোবাসি, আমরা খুব খুশি পেতে ভালোবাসি, সেই জন্য আমরা সুখটাকে যত সহজে গ্রহণ করি, আমরা দুঃখটা বা যন্ত্রণাটাকে সেই সহজে গ্রহণ করতে শিখিনি, আমরা সেটাকে ভীষণ ভয় পাই, আমরা সেটাকে এড়িয়ে যাবার চেষ্টা করি কিন্তু সেটা সম্ভব হয় না। কোনো বাধাকে আমরা খুব সহজে অতিক্রম করে যেতে পারি না, সেটার সম্মুখীন হতে হয়, পথ বের করতে হয়, তবেই আমরা সেটাকে অতিক্রম করতে পারি এবং পরে হয়তো আবার কোনো না কোনো বাধার সম্মুখীন আমরা হই। তাহলে এই যে ভব নদী, ভব সংসার, অর্থাৎ আমাদের এই যে জীবনচর্যা, এই জীবনযাপনের মধ্যে যে আমাদের ভালো মন্দ, সুখ দুঃখ, হাসি কান্না, সমস্ত কিছু, রোগ ব্যাধি, এই যে যন্ত্রণা, এই সমস্ত কিছু আমি চাইলেই এখান থেকে বেরিয়ে আসতে পারবো না, এখানে সেই কারণেই বলা হয়েছে সেই পারে কোনো তরণী নেই, নেই বলেই আমরা পেরিয়ে যেতে পারি না অগাধ পানি, অর্থাৎ এই জীবনযাপনের দীর্ঘ সময়টা বা দীর্ঘ মেয়াদী যন্ত্রণা বা দীর্ঘ জীবনযাপন আমরা চাইলেই কিন্তু মুক্তি পেতে পারি না। তার মানে এখানে একটা ব্যবস্থা যে আমাদের, আমরা যে যে জীবনযাপন করছি সেটি তো একটি সাধনা, সেটি তো একটি সাধনা, এবং বাউলের বলছে, বাউলরা বলছেন যে এই সাধনায় তার মানে সে সিদ্ধ হয়নি, এখনও তার সাধনা অসম্পূর্ণ। কিসের সাধনা? মোহমুক্তির সাধনা। আমাদের তো চাহিদার শেষ নেই, তো আমাদের প্রতিনিয়ত নানান রকম চাহিদা, আমাদের চাহিদার শেষ নেই, আমাদের যদি সেই, আমরা যদি সেই সংস্কার থেকে মুক্ত হতে পারি, আমরা যদি সেই বন্ধন থেকে মুক্ত হতে পারি এবং আমরা যদি এই সমস্ত কিছুকে অতিক্রম করে যেতে পারি,
তবেই হয়তো আমাদের সাধ এই যে আমাদের যে সাধনা বাউলরা যে সাধনা করছেন তাহলেই হয়তো তার সেই সাধনায় সিদ্ধ লাভ হবে, তখনই তার মুক্তি ঘটবে। মুক্তি মানে কিন্তু মৃত্যু নয়, মুক্তি মানে কিন্তু মৃত্যু নয়, এটা আত্মতৃপ্ততা, আত্মতৃপ্ততা। আমরা নিজেরাও জানি না যে কবে আমরা সেই মুক্তি পাবো, হয়তো যেদিন আমরা সেই মুক্তি পাবো আমরা মনের মানুষকে তো চাক্ষুষ দেখতে পারবো না, কারণ সে আমার অন্তরে। সেই আত্মতৃপ্ততা লাভ করব এবং সেই মুক্তি পাওয়ার স্বাদ অনুভব করতে পারবো। বাউলদের কথায় আমরা এই গানটির মাধ্যমে সেটি বোঝানো হয়েছে। নেক্সট যেটা, আমি বাঞ্ছা করি দেখব তারি কেমনে সে গায়ে যায় রে। তাহলে কেবল পরম আরাধ্য মনের মানুষকে দেখার ইচ্ছা সাধক কবি লালনের। তার মানে তার মনের মধ্যে বাঞ্ছা করি মানে হচ্ছে ইচ্ছে হয় আমি তাকে দেখব, কিন্তু কিভাবে আমি সেই গ্রামে যাব। তার মানে আমার সেই মনের মানুষকে আমার দেখার প্রবল ইচ্ছা, কিন্তু সেই গ্রামে যাবার যে কোনো পথ নেই। তার মানে এখনো তার সাধনা মানে সম্পূর্ণ হয়নি, যে আমি চাইলেই তাকে দেখতে পারবো সেই সাধনার পথ কিন্তু এখনো সম্পন্ন হয়নি। যেদিন সম্পন্ন হবে সেদিন ওই একই কথা বললাম যে চাক্ষুষ তাকে তিনি দেখবেন না, তার আত্মতৃপ্ততা ঘটবে, তিনি মুক্তি অনুভব করবেন। বলবো কি সেই পড়শির কথা, ও তার হস্তপদ স্কন্ধ মাথা নাই রে। মানে এখানে এখানে লালন সেই প্রতিবেশীর আকার নিয়ে আলোচনা করছে। সাধারণত আমরা আকার বলতে হাত পা কাঁধ মাথা ইত্যাদি বুঝি, তো এখানে তার হস্তপদ স্কন্ধ মাথা নাই রে, অর্থাৎ তিনি নিরাকার, তিনি ক্ষণিক থাকেন শূন্যের ওপর ক্ষণিক ভাসেন নীরে। কেন এরূপ বলছেন? কারণ লালনের আত্মার অর্থাৎ চেতনার লালনের অনুভূতিতে তিনি যেরূপ আসেন, তাকে কিভাবে তিনি অনুভব করছেন, কখনো তিনি হয়তো চোখের জল বইয়ে দিচ্ছেন, দিয়ে তাকে ভক্তি জানাচ্ছেন, তাকে ভালোবাসছেন, সবটাই তার অনুভূতিতে। আবার কখনো তিনি হয়তো তার গলার স্বর সুরের মাধ্যমে তিনি তাকে শ্রদ্ধা জানাচ্ছেন, প্রণাম জানাচ্ছেন, ভালোবাসছেন, প্রেম নিবেদন করছেন, তাকে পেতে চাইছেন, তার ওপর অভিমান করছেন। আমরাও তো করি, আমরা হয়তো কখনো ভগবানের উদ্দেশ্যে গান করলাম, সুর কখনো আবার কাঁদছি, তো এই এই যে অনুভূতিগুলো সেটা সম্পূর্ণ ব্যক্তিগত, সম্পূর্ণ অন্তর মানে আমার নিজের অনুভূতিতে আমাকে যেভাবে বোঝাচ্ছে, আমার নিজের অনুভূতি যা হচ্ছে আমার তারই বহিঃপ্রকাশ। তাই সেই অনুভূতিতে সেই মনের মানুষ বা পড়শি তিনি কিরূপ, তিনি নিরাকার, তাই তিনি কখনো থাকেন শূন্যের ওপর কখনো তিনি ভাসেন নীরে, সবটাই আমার অনুভূতির ওপর নির্ভর করছে। আমি তাকে কিভাবে পাচ্ছি, কিভাবে তাকে আমি দেখতে পাচ্ছি, কিভাবে তাকে আমি অনুভব করছি, তার ওপর নির্ভর করে। নেক্সট, আমার জমযাতনা যেত দূরে। মানে এখানে লালন বলতে চাইছেন যে যদি আমি সেই পড়শির দেখা পেতাম, তার স্পর্শ পেতাম, আমার জম যাতনা যেত দূরে। অর্থাৎ আমরা অনেক সময় বলি যে যদি সত্যিই ভগবানের দেখা পেতাম হয়তো আমাদের এই চাহিদাগুলো আমাদের পূরণ করে নিতাম, বা আমাদের কোনো দুঃখই থাকতো না, কোনো সমস্যাই থাকতো না। তো লালন বলছেন আমার জম যাতনা যেত দূরে, জম যাতনা রোগের যন্ত্রণা, মানুষের জীবন যন্ত্রণা, সেই পড়শিকে যদি তিনি স্পর্শ করতেন তাহলে তার সেই যন্ত্রণা চলে যেত, দূর হয়ে যেত। কি করে দূর হতো? তার এটা
মনে হয়, তা তিনি অনুভব করেন, এতটাই বিশ্বাস তার মনের মানুষের উপর, তার পড়শির ওপর, এতটাই তার ভক্তি, এতটাই তার প্রেম, এতটাই তার বিশ্বাস। তো সেই জন্য বলছে যে তাকে যদি স্পর্শ, সে যদি আমাকে স্পর্শ করত তো আমার জম যেত না, যেত দূরে, তবু লক্ষ যোজন ফাঁকড়ে। অদ্ভুত বিষয় যে সে আর লালন একখানে রয়, তবু লক্ষ যোজন ফাঁকড়ে। কি বলতে চাইছে এখানে? সে বলতে এখানে সেই পড়শি। তাহলে প্রথমে বললাম পড়শি কোথায় বাস করছে, আরশি নগরে। আরশি অর্থাৎ আয়না, মন, মনের মানুষ। তাহলে সে আর লালন একখানেই রয়, অর্থাৎ শরীর এবং মন, আমার মন তো আমার শরীরেই অবস্থিত, নৈকট্য তাকে বোঝাচ্ছে, একখানে রয়, কিন্তু লক্ষ্য যোজন ফাঁক। আমি চাইলেই আমার সেই মনকে ছুঁতে পারি না, আমি চাইলেই তাকে আমার মতন করে তাকে আমি দেখতে পাই না, আমার অনুভব শক্তিতে আমি তাকে, আমার অনুভূতিতে আমি তাকে পাই, আমার অনুভূতি আমাকে যেভাবে তাকে পেতে সাহায্য করে আমি তাকে তখন সেইভাবেই দেখি, আমার সেইভাবেই তখন তৃপ্ততা হয়, কিন্তু আত্মতৃপ্ত আমি হতে পারি না, মুক্তি আমার হয় না। তখনই হবে এই যে বাউলের যে সাধনার পথ, এই সাধনা সম্পন্ন হলে তবেই সেটি সম্ভব। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব, ক্লিক অন দ্য বেল, লাইক, কমেন্ট, শেয়ার।